ফুটবলের বেশিরভাগ নিয়মই খুব সহজ, এর বাইরে অফসাইড রুলটাই হয়তো সবচেয়ে বেশি জটিল এবং বিতর্কিত। 1863 সাল থেকে অফসাইডের কাছাকাছি একটা নিয়ম চালু ছিল ফুটবলে, তখন সেটাকে বলা হতো আউট অফ প্লে রুল। 1938 সালে ফুটবলের 17টি আইন অফিসিয়াল করা হয়, এর মধ্যে 11 নম্বর আইন ছিল অফসাইড রুল। অফসাইড বুঝতে হলে আগে জানতে হবে দুটি বিষয়, অফসাইড পজিশন এবং অ্যাক্টিভ প্লে। একজন প্লেয়ার অফসাইড পজিশনে আছেন কি না সেটা নির্ধারণ করে দিবে তিনটি ব্যাপার, গোল লাইন, বল এবং সর্বশেষ দুই ডিফেন্ডারের অবস্থান। একজন খেলোয়াড় যদি বল বা শেষ ডিফেন্ডারের তুলনায় প্রতিপক্ষের গোল লাইনের কাছে থাকেন তবে তিনি অফসাইড পজিশনে আছেন। এ কারণে ব্যাকপাসে কখনো অফসাইড হবে না, কারণ ব্যাকপাসের ক্ষেত্রে বল পাস রিসিভারের তুলনায় গোল লাইনের কাছে থাকে। অফসাইড পজিশন শুধুমাত্র প্রতিপক্ষের অর্ধের জন্য প্রযোজ্য, একজন প্লেয়ার নিজের অর্ধে কখনো অফসাইড পজিশনে থাকবেন না। অফসাইড পজিশনে থাকতে পারে খেলোয়াড়ের শরীরের যে কোনো অংশ যেটা দিয়ে গোল করা যায়, তবে অফসাইড পজিশনে থাকলেই কিন্তু অফসাইডের বাঁশি বাজবে না। অফসাইড পজিশনে থাকা প্লেয়ার সক্রিয়ভাবে খেলায় অংশ নিলে তখনই কেবল রেফারি অফসাইডের ফ্ল্যাগ তুলবেন, এটাকেই বলে অ্যাক্টিভ প্লে। অ্যাক্টিভ প্লে হতে পারে তিনভাবে, পাস রিসিভ, প্রতিপক্ষকে বাধা দেয়া, খেলা থেকে অ্যাডভান্টেজ নেওয়া। অফসাইড পজিশন থেকে পাস রিসিভ করাটাই এর মাঝে বুঝতে সবচেয়ে সহজ। টিমমেটের পাস ছাড়ার মুহূর্তে যদি কোনো প্লেয়ার অফসাইড পজিশনে থাকে এবং সেই পাস রিসিভ করেন সেটা অফসাইড হবে। অফসাইড পজিশনে থেকে গোলকিপারের লাইন অফ ভিশন আটকে দেয়া বা অফসাইড পজিশনে থেকে বলের জন্য প্রতিপক্ষকে ট্যাকল করার কারণেও অফসাইড হবে। ক্রসবার বা প্রতিপক্ষের শরীরে লেগে বল ফিরিয়ে দেয়, এমনকি গোল সেভ থেকেও বল যদি অফসাইড পজিশনে থাকা প্লেয়ারের কাছে আসে সেটাও অফসাইড হিসেবেই গণ্য করা হবে। গোল কিক, থ্রো ইন এবং কর্নার কিক, এই তিনটি অ্যাকশন থেকে অফসাইড হবে না। অফসাইড সিগন্যাল দেন লাইন্সম্যান বা অ্যাসিস্ট্যান্ট রেফারি, ফ্ল্যাগ উঁচিয়ে তিনি একই সাথে অফসাইড এবং অফসাইড মাঠের কোন অংশে হয়েছে সেটা নির্দেশ করেন। ফ্ল্যাগ যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে নিচের দিকে নির্দেশ করা হয় তার মানে অফসাইড হয়েছে অ্যাসিস্ট্যান্টের কাছের থার্ডে। ফ্ল্যাগ ভূমির সাথে সমান্তরাল থাকা মানে অফসাইড হয়েছে মাঠের মাঝের থার্ডে, এবং ফ্ল্যাগ যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে উপরে ওঠানো থাকে তবে বুঝতে হবে অফসাইড হয়েছে অ্যাসিস্ট্যান্ট থেকে দূরের থার্ডে। ফুটবলে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা VAR আসার পরপর অফসাইডের নিয়মে বেশ কিছু পরিবর্তন এসেছে, যার কারণে ফুটবল ম্যানেজার, খেলোয়াড় এবং দর্শকেরা এখন VAR এর ব্যাপারে দ্বিধাবিভক্ত। ফিফা বিশ্বকাপে যেমন অফসাইডের ক্ষেত্রে সেমি অটোমেটেড প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, সৌদি আরবের বিপক্ষে আর্জেন্টাইন স্ট্রাইকার লতারো মার্টিনেজের যে গোলটি বাতিল হয়েছে সেখানেও এই প্রযুক্তি থেকে পাওয়া একটি ছবি এসেছে, যে ছবিতে বোঝা গেছে কেন মার্টিনেজ ওই সময় অফসাইডে ছিলেন। কাঁধের সামান্য অংশ হাত থেকে বেরিয়ে থাকার কারণেই এই অফসাইড। এই নতুন প্রযুক্তিটি হল লিম্প ট্র্যাকিং, 2022 সালের ক্লাব বিশ্বকাপে এটি প্রথমবার ব্যবহার করা হয়েছিল। এর জন্য স্টেডিয়ামের 12টি জায়গায় 12টি ক্যামেরা বসানো আছে এবং বলের ভেতর ট্র্যাকিং সেন্সর আছে যা থেকে সেকেন্ডে 500 বার কন্ট্রোল রুমে ডেটা আপডেট পাঠানো হয়। কোনো খেলোয়াড় অফসাইড পজিশনে থাকলে সাথে সাথেই কন্ট্রোল রুমে অ্যালার্ট চলে যায়, এরপর রেফারির অনুরোধে সেটা ম্যানুয়ালি চেক করেন VAR রেফারিরা। সিদ্ধান্ত নেওয়া হয়ে গেলে একটা 3D গ্রাফিক্স জেনারেট করা হয় যেটা স্ক্রিনে দেখানো হয়। পুরো জিনিসটা সম্পন্ন করতে গড়ে সময় লাগে 25 সেকেন্ডের মতো। প্রযুক্তির ব্যবহারে অদূর ভবিষ্যতে আরও পরিবর্তন পরিমার্জনের মধ্য দিয়ে যাবে অফসাইডের নিয়ম, তখন হয়তো অফসাইডের আরও নিখুঁত সব চিত্র পাওয়া যাবে প্রযুক্তির কল্যাণে।